প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজ টিভির নিয়মিত আয়োজন রেনাটা অর্থোপেডিক সলিউশন অনুষ্ঠান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যার যার জায়গা থেকে সচেতন আছেন এবং করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলায় সর্বাত্মক ভাবে নিজে যেরকম সচেতন আছেন অন্যকেও সচেতন করবার জন্য সচেষ্ট আছেন। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গিয়ে পায়ের হাড় ভাঙার আধুনিক ও সঠিক চিকিৎসা। খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, প্রায়শই আমাদের পায়ের হাড় ভেঙে থাকে বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে, পড়ে গিয়ে বাচ্চাদের বড়দের সকলের। কাজেই এই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের উত্তরবঙ্গের গর্ব অধ্যাপক ডক্টর হামিদুল হক খন্দকার স্যার, প্রাক্তন পরিচালক জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন। স্যার, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আমাদের রেনাটা অর্থোপেডিক সলিউশন অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর তানভীর। স্যার, অনেক কর্মব্যস্ত সময়, হ্যাঁ বলো, অনেক কর্মব্যস্ত সময়ের মাঝে আমাদেরকে কিছুটা সময় দিয়েছেন, সেজন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি রাজশাহীর পক্ষ থেকে। ধন্যবাদ তানভীর, তোমার এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য। তুমি এখন পরিচালনা করতে পারো আর কি, শুরু করতে পারো। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আসলে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা আজকে করব সেটি হচ্ছে যে পায়ের হাড় ভাঙার আধুনিক ও সঠিক চিকিৎসা। পায়ের হাড় আসলে অনেক কারণে ভেঙে যেতে পারে, পড়ে গিয়ে ভেঙে যেতে পারে, আঘাতের কারণে ভেঙে যেতে পারে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে ভেঙে যেতে পারে। কিন্তু ভেঙে গেলে আমরা কি করব, সবগুলোরই কি অপারেশন দরকার আছে, বা সবগুলো কি অপারেশন ছাড়াই কি ভালো হতে পারে, অথবা কোনটির অপারেশন লাগবে, অপারেশন লাগলেও কোন ধরনের অপারেশনটি সঠিক হবে। অনেকে কবিরাজের কাছে চলে যায়, কবিরাজের কাছে গিয়ে নানা ধরনের বিপত্তি তৈরি করে, পরবর্তীতে আবার চিকিৎসকের কাছে আসেন কিন্তু তখন সময়টি অনেক পেরিয়ে যায়, যার ফলে সঠিক চিকিৎসাটি পায় না, এমনকি অনেক ক্ষেত্রে তার পাটিও হারিয়ে যায়। কিন্তু কি করলে আপনি সঠিক চিকিৎসাটি পাবেন, আপনি কি করে জানবেন যে কোনটি তার সঠিক চিকিৎসা, এসবগুলো প্রশ্নের উত্তর জানতে পারবেন যদি আজকে পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকেন এবং আমাদের সম্মানিত অতিথি অধ্যাপক হামিদুল হক খন্দকার স্যারের সাথে থাকেন। তাহলে দর্শক, চলুন আর কথা না বেরিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। এবং এই অনুষ্ঠানটি স্পন্সর করেছে রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং দিস প্রোগ্রাম ইজ পাওয়ার্ড বাই ভিটা ডিসি এবং কোরাস। পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ তানভীর আশরাফ, কনসালটেন্ট অর্থোপেডিক্স জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন। স্যার, আমরা আসলে আজকের যে টপিক পায়ের হাড় ভাঙার আধুনিক ও সঠিক চিকিৎসা, আমরা জানি যে পা তো আসলে অনেক বড় একটি জিনিস, আমরা আজকে যে শুধু থাই বা ফিমার সেটি নিয়ে আলোচনা করবার জন্য নির্ধারিত করেছি, তো সে ব্যাপারটি যদি আমাদেরকে একটু বলেন যে আসলে কি কি কারণে এই পায়ের হাড় গুলো ভেঙে থাকে সেটা আমরা জানি, তো বাচ্চাদের এবং বড়দের দুজনেরই কি চিকিৎসা পদ্ধতি একই রকম হয় না কিছুটা ভিন্ন হয়? ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আমাদের যে দেশে আর কি, এটা আমাদের দেশে বলবো, সারা ওয়ার্ল্ডে বলবো, থার্ড মোস্ট কমন ডেথ হলো তোমার অ্যাক্সিডেন্ট এবং ট্রোমা এবং হাড় জোড় ভাঙা আর কি। থার্ড মোস্ট কমন ডিজিজ ইন দ্য ওয়ার্ল্ড, ফার্স্ট হলো হার্ট ডিজিজ, সেকেন্ড ক্যান্সার, দেন ট্রোমাটোল। ট্রোমা, আমাদের এই ট্রোমার জন্য, এটা বাচ্চাদের এবং অ্যাডাল্টদের যে হাড় ভাঙে সেটা তোমার বিভিন্ন রকম ইয়া থাকতে পারে, কজ থাকতে পারে। যেমন অ্যাডাল্টদের কজ ম্যাক্সিমাম যারা ভেহিকেল চালায়, মেশিনে কাজ করে, এইসব জায়গাতে বেশি হয়। আর বাচ্চাদের খেলাধুলা করে, গাছ থেকে লাভ দেয় অনেক সময়, তারপরে এরা দৌড়াদৌড়ি, এদের ভাঙা আলাদা এক ধরনের এবং অ্যাডাল্টদের ভাঙা আলাদা ধরনের। আর যেহেতু বিশেষ করে আমরা আলোচনা করছি থাইয়ের ফিমার ফ্র্যাকচার এইটার জিনিস নিয়ে, ফিমার ফ্র্যাকচার, ফিমার ইজ দ্য স্ট্রংগেস্ট মানে বোনস ইন দ্য বডি আর কি, সবচেয়ে বেশি বোন এবং লম্বা বোন আর কি, এটা ভাঙা কিন্তু সহজ না আর কি। এটা ভাঙা করতে, ভাঙতে গেলে বা যেটা যখন ফ্র্যাকচার হয় আর কি, এটা খুব হাই এনার্জি ফোর্স লাগে এটা ভাঙতে গেলে আর কি, ফিমারটা, যার ফলে এটা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তারপরে তোমার মেশিনারি অ্যাক্সিডেন্ট, তার ফল ফ্রম হাইট, এইসব জায়গার থেকে বেশি হয় আর কি। স্পেশালি আমি অ্যাডাল্টদের কথা বলতেছি আর কি। আর এটা কয়েক ভাগ পড়া, যেমন বাচ্চা, অ্যাডাল্ট অ্যান্ড বুড়ো মানুষের আর কি, বৃদ্ধ মানুষের, বৃদ্ধ মানুষ কিন্তু মাইনর ট্রোমাতে ফ্র্যাকচার হতে পারে তার, কেননা বৃদ্ধ বলতে আমরা কোনো কালি এজ যারা 65 উপরে তাদের কথা বলতেছি, এরা কিন্তু মাইনর ট্রোমাতে ভাঙতে পারে বা পিছলে যা ভাঙতে পারে, এদের কিন্তু অনেক ধরনের মানে
আর এই শ্যাফ, ফিমার শ্যাফ বলতে এটা হেড, নেক, শ্যাফ এবং লোয়ার থার্ড অনেক প্রশ্ন আছে আর কি। বেসিক্যালি আমরা যেটা আলোচনা করব শ্যাফ নিয়েই বেশি আলোচনা করতেছি আর কি, স্ক্যাপ ফ্র্যাকচার। আর বয়স্ক লোকের যেটা ভাঙে মাইনর ট্রমা, এদের এক ধরনের চিকিৎসা, অ্যাডাল্টদের এক ধরনের চিকিৎসা, আবার বাচ্চাদের এক ধরনের চিকিৎসা। বাচ্চাদের চিকিৎসা আমরা ম্যাক্সিমাম কনজারভেটিভ চিকিৎসা করি, এবং কনজারভেটিভ চিকিৎসা করে আমরা বিশেষ করে বিলো ফাইভ ইয়ার যারা থাকে এবং যাদের শ্যাফ ফ্র্যাকচার হয় আমরা ম্যাক্সিমাম কনজারভেটিভ চিকিৎসা করি। আর অ্যাবভ ফাইভ ইয়ার্স আমরা ফ্লেক্সিবল নেইল লাগাইতে পারি, এদেরকে অপারেটিভ ট্রিটমেন্টও করা যায়, ক্লোজ সিআরএম দিয়ে আমরা এই নেইল লাগাই আর কি, ফ্লেক্সিবল নেইল দিতে পারি। আর অ্যাডাল্টের ক্ষেত্রে অনেক অপশন আছে, যেহেতু আমি বলছি হাই ভেলোসিটি ট্রোমা, এটা ট্রোমা এর সঙ্গে ফিমার ফ্র্যাকচার সঙ্গে অ্যাসোসিয়েট ফ্র্যাকচার থাকতে পারে, বডির যে কোনো জায়গায় ভাঙতে পারে, সঙ্গে হেড ইঞ্জুরি হতে পারে, চেস্ট ইঞ্জুরি হতে পারে, অ্যাবডোমেন ইঞ্জুরি হতে পারে, লেগ ফ্র্যাকচার থাকতে পারে, লোয়ার পোর্শন, তার ফিমারে পেলভিস ফ্র্যাকচার থাকতে পারে। এই ফিমার ফ্র্যাকচারটাই তো পেশেন্ট যখন আসবে আমাদের কাছে বা আমরা যখন চিকিৎসা করি, এটা ফার্স্ট আমরা পেশেন্টটাকে অ্যাসেসমেন্ট করে আর কি, ফার্স্ট হলে পেশেন্টটাকে দেখেই অ্যাসেসমেন্ট করা, ফাইভ মিনিটে একটা অ্যাসেসমেন্ট করা, কুইক অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট করে সঙ্গে সঙ্গে আমার সেটা ট্রিটমেন্ট দেওয়া আর কি, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট দেওয়া আর কি। যেমন ফিমার ফ্র্যাকচার হলে এখন আমরা জানি সবাই, অর্থোপেডিক্স ডাক্তাররা জানে সকলেই, আমি মনে করি আমার ছাত্ররা সবাই করছে, পড়াশোনা করছে, যে এক থেকে দেড় লিটার ব্লাড লস হয়, পেশেন্ট শকে যাইতে পারে, মারাও যাইতে পারে এভেন। এবং আমার নিজের দেখা একটা পার্সোনাল অভিজ্ঞতা আছে, পেশেন্ট অ্যাক্সিডেন্ট করে আসছে, পা ফ্র্যাকচার ছিল শার্ট ফিমার, এবং সে রাতেই সে মারা গেছে, এবং ব্লাড দেওয়ার পরেও স্যালাইন স্টার্ট করার পরে তার এত শক হয় পেশেন্টের। এই জন্যে আর এটা ওপেন ফ্র্যাকচার হইতে পারে, ক্লোজ ফ্র্যাকচার হবে, প্রেভেন্ট ফ্র্যাকচারটা তোমার এক্সট্রা মানে ধুলাবালুর সঙ্গে কন্ট্যাক্ট, বাতাসের সঙ্গে কন্ট্যাক্ট হতে পারে, অথবা ক্লোজ ফ্র্যাকচার হবে। ট্রিটমেন্ট প্যাটার্নটাও ঠিক আলাদা আলাদা, ক্লোজ ফ্র্যাকচার এক ধরনের ট্রিটমেন্ট, ওপেন ফ্র্যাকচারে একরকম ট্রিটমেন্ট হতে পারে। এই জন্য আমরা প্রথমে এবিসিডি দেখি নাই, পেশেন্টটা সেটেল হচ্ছে কি না, সেটেল থাকার পর দেন আমরা পেশেন্টের ফার্দার অ্যাসেসমেন্ট করতে যাই, এবং আদার কোনো নিউরোলজিক লিশন আছে কি না, তার অ্যাবডোমেন ইঞ্জুরি আছে কি না, চেস্টে কোনো ইঞ্জুরি আছে কি না, সার্ভাইকাল স্পাইন ইঞ্জুরি আছে কি না, এসবে আমরা কোনো কোনো ইনভেশন মানে পরীক্ষা করে সঙ্গে সঙ্গে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করি। যদি এবিসি প্রয়োজন হয়, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন আমরা এস্টাবলিশ করি, দেন আমরা ফার্দার এই ফিমার ফ্র্যাকচারে অ্যাডাল্ট, বিশেষ করে আমি অ্যাডাল্টে বলতেছি, আমরা প্রসিড করি আর কি। এই অ্যাডাল্টের ফ্র্যাকচার যেটা কমিউনিটি, যেটা ওপেন ফ্র্যাকচার হবে, এটা আবার আরেক ধরনের চিকিৎসা। এটা ওপেন ফ্র্যাকচার এমার্জেন্সি সেটেল করে দেন পেশেন্টকে সার্জিক্যাল টয়লেটিং করতে হবে, এবং অ্যাকর্ডিং টু পরে আমি বলবো সেটা কি, সার্জিক্যাল টয়লেটিং করে দেন অ্যান্টিবায়োটিক, দেন ফিক্সেশন, এক্সটার্নাল অর ইন্টারনাল ফিক্সেশন আমরা করি অপারেশন। আর যাবে স্যার বলেন স্যার, আমি আমি এখানে একটা জিনিস একটু প্রশ্ন করতে চাই, আসলে দর্শকদের জন্য জানাতে চাই, যে দর্শকরা আসলে স্যার আপনারা জানতে চাই যে ওপেন ফ্র্যাকচার আসলে জিনিসটি কি এবং ক্লোজ ফ্র্যাকচার জিনিসটি কি, আর এটা যারা আমরা ডাক্তার তারা হয়তো বা জানি, কিন্তু দর্শকরা এই জিনিসটি আসলে ঠিক পরিষ্কার না, সেটি যদি আমাদের দর্শকদের একটু জানান। ওপেন ফ্র্যাকচার যেটা আমি বলতেছি, যে হাড় ভেঙে এটা চামড়া, মাংস, চামড়া ফুটা করে বাইরে আসবে, আর বাইরে এর সঙ্গে কাদা, বালু, ধুলা অনেক সময় মিক্সড হয়ে যেতে পারে, নাও হইতে পারে এইভাবে। এটা সাধারণত আমরা সবসময় এটা কন্টামিনেট বলি আর কি, যে এই ফ্র্যাকচারটা কন্টামিনেট, ডেফিনেটলি যখন এয়ারে কন্ট্যাক্ট আসবে, তার মানে হাড় বাইরে আসবে, হাড় বাইরে এয়ারের সঙ্গে কন্ট্যাক্ট হবে, হাড় তো কোনো এয়ারের সঙ্গে কন্ট্যাক্ট থাকে না, আয়ার চামড়া মাছিল দিয়ে ঢাকা থাকে, হাড় যখন বাইরে এয়ার বা এক্সটার্নাল এনভায়রনমেন্টের সঙ্গে কমিউনিকেশন করবে, বাইরের সঙ্গে কমিউনিকেশন করবে, মাটির সঙ্গে, ধুলোবালির সঙ্গে, তখন এটাকে বলি ওপেন ফ্র্যাকচার। পাঞ্চার মাসেল স্কিন যখন সেরে যাবে আর কি, সোজা বাংলা কথা সেরে যাবে, উন্ড হবে, তখনই আমরা ওপেন ফ্র্যাকচার। আর ক্লোজ ফ্র্যাকচার যেটা বলতেছি আমরা, সেটা কোনো ধরনের স্কিন বা স্কিন ইঞ্জুরি হবে না, বাইরে কমিউনিকেট করতে পারবে না, বাইরে এনভায়রনমেন্টের সঙ্গে কোনো কমিউনিকেট করতে পারবে না, দিস দ্য ক্লোজ ফ্র্যাকচার। এটাই আর, এই দুটো বোঝা আর কি বলতে। খুবই সুন্দর স্যার, চমৎকার করে জিনিসটা বুঝিয়ে দিয়েছেন স্যার। আসলে আরেকটি জিনিস জানতে চাই, যে প্রাথমিক প্রতিবিধান হিসাবে যখন কোনো একটি রোগীর অ্যাক্সিডেন্ট হলো বা সে বুঝতে পারলো যে তার হাইয়ের যে হাড়িটি বা হাই বোন বা ফিমার যেটি সেটি ভেঙে গিয়েছে, তখন সে রোগীটিকে যখন রাস্তা থেকে হাসপাতালে নিয়ে আসবে, তখন কি আশেপাশে কোনো প্রাথমিক প্রতিবিধান অথবা কোনো স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যদি বড় কোনো মেডিকেল কলেজে রেফার করা হয়,
সেই সময় রোগীটির প্রাথমিক প্রতিবিধান হিসাবে কি কি করণীয়, যেহেতু আপনি স্যার বলে দিয়েছিলেন যে 1 থেকে 1.5 লিটার ব্লাড লস হয়, সেক্ষেত্রে প্রাইমারি ম্যানেজমেন্ট যদি ঠিক না হয় তাহলে রোগীটি দেখা যাবে প্রথম মধ্যেই মারা যেতে পারে, সেক্ষেত্রে প্রাথমিক প্রতিবিধান কি এনশিওর করতে হবে? না, এটা আমি বলে আর কি, থাই ফ্র্যাকচার যখন হবে, আমি বলি আগে যে গ্রামে যদি হয়ে থাকে আর কি, হঠাৎ মানে গ্রামে ক্লোজ ফ্র্যাকচার হলো, ক্লোজ ফ্র্যাকচারের কথা বলছি, পেশেন্টটাকে যখন ক্যারি করবে, ক্লোজ আর ওপেন ফ্র্যাকচারে হোক, পেশেন্টটাকে যখন ক্যারি করা হবে একটা গ্রাম থেকে যখন উপজেলা লেভেলে হসপিটাল কমপ্লেক্সে নিতে হবে অথবা শহরে যেইভাবে নিয়ে আসুক না কেন তাকে সাপোর্ট লাগাই দেওয়া হয়। ফ্র্যাকচার যখন থাকে তখন লোয়ার ফ্র্যাগমেন্টস আপার ফ্র্যাগমেন্ট নড়বে আর কি, টাচ লাগবে, ব্যথা বেশি হবে আর কি, যা পেশেন্ট শকে যাইতে পারে, পেইনের জন্য পেশেন্ট শকে যাইতে পারে, যার ফলে ফ্র্যাকচার সাইডটা যেন ইমোবলাইজ থাকে, আমরা ফিস্ট করে নিয়ে আসতে পারি, ফ্র্যাকচার সাইডটা যেন না নড়তে পারে, এই জন্য আমরা সাপোর্ট দিই। অনেক সময় গ্রামে তো আমরা অনেক কিছু পাই না, অনেক সময় দেখবা গ্রামে অনেকে বাঁশের চাকলা, বাঁশের লাঠি, তারপরে আমে মানে গাছের ডাল সব কিছু দিয়ে যদি আমরা পেশেন্টটাকে সাপোর্ট দিয়ে নিয়ে আসতে পারি, পেশেন্টের দিয়ে গামছা আছে, গামছা দিয়ে যে পেশায় নিয়ে আসতে পারি, যাতে ফ্র্যাকচার সাইডটা না নড়াচড়া করতে পারে, নড়াচড়া করলেই পেইন হবে, এইভাবে তারা ক্যারি করে নিয়ে আসতে হবে পেশেন্টটাকে রিলিফ দেওয়ার জন্য। গ্রামে যেটা করে, গ্রামের লোকজন অনেক সময় দেখবে বাঁধিয়ে নিয়ে আসতে, টাইট করে বাঁধ, টাইট না, জাস্ট হালকা বেঁধে যাতে পেশেন্টটাকে নড়াচড়া করতে পারে, বিশেষ করে দড়ি না দিয়ে গামছা কাপড় দিয়ে যদি বানালে সুবিধা হয়, এটা টাইটনেসটা কম হবে আর ফ্লেক্স এভাবে, তারপরে তারা থানা লেভেলে নিয়ে আসতে পারে অথবা প্রপার কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে। থানা নিয়ে আসলে থানার যে ডক্টররা থাকবে তারা তখন এটাকে, যদি এক্সপার্ট ডক্টর থাক আর না তো ডাক্তার কিছুটা জানে, আমরা আজকে এখনকার ডাক্তাররা যারা আছে, আমরা যেহেতু আমরা ওয়াইডলি এটা হসপিটাল লেভেলের ক্লাস তাদের নেওয়া হয়, তারা একটা ব্যাক স্ল্যাব বা সাপোর্ট প্লাস্টারের সাপোর্ট দিয়ে তারা তখন ওই থানাতে কোনো ফেসিলিটি না হলে তারা ডিস্ট্রিক্ট লেভেল অথবা মেডিকেল কলেজ হসপিটালে ট্রান্সফার করতে পারে। এর সঙ্গে সঙ্গে তারা যখনই তারা হেলথ কমপ্লেক্স আসবে, তারা স্যালাইন, পেশেন্ট যদি শকে থাকে তাহলে স্যালাইন স্টার্ট করতে পারবে, যেমন হার্টসল স্যালাইন প্রেশার রাইজ করার জন্য, আর আদার্স কোনো যদি অক্সিজেন সাপোর্ট লাগে তারা অক্সিজেন সাপোর্ট দিয়ে তারা ইমার্জেন্সিতে শিফট করতে পারে, ইমার্জেন্সিভাবে তারা তখন মেইন হসপিটাল বা ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল শিফট করবে। আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে হসপিটালেও কনসালটেন্ট থাকে এবং মেডিকেল কলেজ হাসপাতালেও আমাদের প্রফেসররা আছে, তারা তখন তাৎক্ষণিক ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা করবে, যেটা আমি আগে বলছি, ABC দেখবে, তারপরে থরো এক্সামিনেশন করবে, পেশেন্ট সেটেল আপ হলে থরো এক্সামিনেশন করবে, আর ABC দরকার না হলে তার সঙ্গে সঙ্গে ওয়ার্ডে পাঠিয়ে দেবে, ওয়ার্ড ডাক্তার তখন আস্তে আস্তে এটা চিকিৎসা করার ব্যবস্থা গ্রহণ করবে। আর এটাই হলো মেইন জিনিস। খুবই সুন্দর, খুবই সুন্দর বলেছেন স্যার। আসলে দর্শক এই জিনিসটি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, স্যাররা কিন্তু আসলে জীবনের প্রতিটি ধাপ পেরিয়ে আজকের এখানে এসেছেন, অনেকগুলো বছরের অভিজ্ঞতা নিয়ে কিন্তু এই কথাগুলো বলছেন, যে আসলে প্রতিটি ধাপ, প্রথমে আপনাকে যে কোনো একটি জায়গা থেকে পেশেন্টকে মুভ করবার জন্য একটি সাপোর্ট দিতে হবে, তারপরে যখন স্বাস্থ্য কমপ্লেক্সে আসছে সেখান থেকে প্রয়োজনীয় ব্যাক স্ল্যাব দিতে হবে এবং অবশ্যই একটি হার্টসল স্যালাইন দিয়ে তারপরে সেই রোগীটিকে মুভ করাতে হবে, সেটি মেডিকেল কলেজে আসুক বা অন্য হায়ার কোনো সেন্টারে যায়, সেখানে গিয়ে তখন ধীরে ধীরে কিন্তু এই রোগীটির পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই মুহূর্তে কিন্তু আসলে এটি অপারেশন করবার মতো কোনো শারীরিক অবস্থা সেই রোগীর থাকে না বা সেটির কোনো প্রয়োজন নেই, রোগীটিকে আগে সুস্থ করতে হবে, তাকে স্বাভাবিক করতে হবে, তারপরে তাকে অপারেশনের জন্য দিতে হবে। স্যার, আমাদের আরেকটি জিনিস আমরা জানতে চাচ্ছিলাম যে এই কথাটি আসলে আপনার কাছ থেকে আমরা জানতে চাই, যে রোগীরা সবসময় মনে করে যে ভেঙে গেছে, এখনই একটি ব্যবস্থা নিন, এখনই একটি ব্যবস্থা নিন, এই সেক্ষেত্রে কি এখানে অতি সত্তর বা এখনই কোনো ব্যবস্থা নেওয়ার কোনো কিছু আছে নাকি এটাতে অবশ্যই অপেক্ষা করতে হবে এবং ধীরে ধীরে এটির কাজটিকে এগিয়ে নিতে হবে? না, এটা তো আগেই আমি বললাম, মানুষকে বুঝতে হবে, সকলকেই বুঝতে হবে, জানতে হবে এই ট্রোমার সম্বন্ধে, ট্রোমার ব্যাপার আছে, কিছু লোক ইমার্জেন্সি আমরা যদি করতে যাই আর কি, তাড়াহুড়া করে আমরা এক্ষুনি ইমার্জেন্সি করব, এটা করতেই হবে, নো, ইমার্জেন্সির ধরন আছে, কিছু রুগী আমরা ইমার্জেন্সি করতে পারি যেটা আমাদের প্রপার জায়গা হইতে হবে, প্রপার যেমন হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল বা আমার প্রপার জায়গা আছে, তখন আমরা ইমার্জেন্সি, তা ইমার্জেন্সি করার আগে পেশেন্টটাকে আমাকে সেটেল আপ করতে হবে, পেশেন্টটা স্বাভাবিককরণ করে নিয়ে তারপরে আমি আমি ইমার্জেন্সি করবো। আর গ্রামে যেটা একটা ইমার্জেন্সি করে, ওরা ছোট একটু ভাঙলেই ওরা খুব চেল্লাচিল্লি করে, কবরাজ ডাকে, এটা ডাকে, ওটা ডাকে, নানান ধরনের কাজ করে, আবার মনে করে হাত পা বাঁধে এবং সেটা হাত অনেক সময় গ্যাংরিন হয়ে যায়, আমরা হাত কেটে ফেলে দেই, পা কেটে ফেলে দেই, এই অবস্থা হয়, মানুষকে অত তাড়াহুড়া করা
মনে হয় আমার দরকার নেই, ধীর শিস্তে আসতেই তারা যে আমি যেভাবে বললাম যে সাপোর্টগুলো দিয়ে তারা যে নিয়ারেস্ট হসপিটাল অথবা ডিস্ট্রিক্ট হসপিটাল বা ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজ অথবা ক্লিনিক ওয়েল এস্টাবলিশড ক্লিনিকগুলোতে নিয়ে আসে, তখন আস্তে আস্তে ডাক্তার চিকিৎসা করবে। আর যেটা এমার্জেন্সি যেটা মনে করে, এমার্জেন্সি শুধু ব্যথার জন্য, ব্যথা শুধু পেইন কিলার, এটা বিশেষ করে বাচ্চাদের বেলায় বেশি হয়, আমাদের অ্যাডাল্টেরও হয় বাচ্চাদেরও হয় বেশি। মাপ মারা সবসময় বাচ্চাদের প্রতি বেশি দরদ থাকবে, হ্যাঁ, তাদের মানে বাচ্চাদের একটু আঘাত বা একটু কিছু হলে ওরা একদম মানে ছেলের চেয়ে বাপ মাকে আগে বুঝাইতে হবে চিকিৎসা করতে গেলে, তাদেরকে আবার সান্ত্বনা করে দেন চিকিৎসা করতে। এটা সব ডাক্তারদের বেলা প্রযোজ্য। আমি তোমাদের সবাইকে বলি যে যে কোনো ছোটো পেশেন্ট পালেই, যদি পাও তোমরা রুগী দেখো ছোটো পেশেন্টের হাত পা ভাঙছে, আগে বাচ্চা মা বাবাকে আগে কাউন্সিলিং করতে হবে, দেন পেশেন্টের চিকিৎসার দিকে অগ্রসর হইতে হবে। বাপ মার কাউন্সিলিং করার পর তারপর তোমার পেশেন্টের চিকিৎসা করবে। এটা সবসময় আমি ছাত্রদের বলে রাখি, এই জন্যেই যে মা ছেলে ছেলের চেয়ে মায়ের ইয়াটা তখন বেশি থাকে, স্বাভাবিক ব্যাপার, বাপ মা ছেলে তখন সবারই বেশি থাকে আর কি উইকনেসটা দুর্বলতা। এই জন্য ছেলের বাপ এবং মাকে, এটা বাচ্চা ছেলেদের ব্যাপারে বলতেছি আর কি। আর ওই যে বললাম যে এমার্জেন্সি করবো কোবরাজি, এটা হয়তো কোবরাজি অনেক অনেক ধরনের, আমাদের সেই আদিম যুগ থেকে যে প্রসেসটা প্রথাটা চলে আসছে সেটা তো যায় না সহজে, চলবে লোক করবেই, হ্যাঁ, কোভিড চিকিৎসা করবে, কে কেউ ডাক্তারদের কাছে আসবে। আমি মানুষ সবাইকে লোকজনকে উদ্দেশ্য করে বলবো, এটাতে কোনো তাড়াহুড়া করার কিছু নয়, আপনারা প্রপার জায়গাতে প্রপার সময় শিফট করবেন এবং প্রপার ট্রিটমেন্টটা নেওয়ার চেষ্টা করবেন। দর্শক, এই মেসেজটি কিন্তু আসলে আপনাদের জন্য খুবই দরকার, যে ধীরে ধীরে আপনার এই চিকিৎসাটি নিতে হবে, তাড়াহুড়া করতে গেলে কিন্তু সেক্ষেত্রে আপনার গ্যাংগ্রেন হতে পারে বা পায়ে পচন ধরতে পারে, কোভিড ফুটলে ছাপ পাতে পরবর্তীতে পাটি কেটে ফেলতে পারে। স্যার, সেক্ষেত্রে বাচ্চাদের চিকিৎসার ক্ষেত্রে এবং বড়দের চিকিৎসার ক্ষেত্রে দুটি ভিন্নতা কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যায়, কিন্তু দু ক্ষেত্রে দেখা যায় যে আমরা পায়ে টানা দিয়ে রাখি। তো বাচ্চাদের ক্ষেত্রে চিকিৎসাটি কিরকম হয় আর বড়দের ক্ষেত্রে চিকিৎসাটি স্যার কিরকম হয়? পায়ে টানা দেওয়া যেটা থাই ফ্র্যাকচার হলে বাচ্চাদের, আমি বললাম বিলো ফাইভ ইয়ার্স আমরা এটা গ্যালোস্ট্রাকশন দিই, সার্ফেস ট্রাকশন দিই, আমরা দুই সপ্তাহ থেকে অ্যাকর্ডিং টু এজ হিসাবে আমরা দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ ট্রাকশন দাও, তারপরে আপনার তাদের প্লাস্টার করে এবং আবার তিন সপ্তাহ মোট ছয় সপ্তাহ তাদেরকে আমরা ইমোবিলাইজ করে রাখি। দেন এবের মধ্যেই বাচ্চাদের পা খুব তাড়াতাড়ি জোড়া লাগার সম বেশি, এর কারণ বাচ্চাদের গ্রোয়িং এজে বোন বেশি প্রলিফারেশন হয়, বোন তাড়াতাড়ি ইউনাইটেড হয়ে যায় ফ্র্যাকচার সাইটে। আর অ্যাডাল্টের ব্যাপারে মানে বাচ্চাদের আর অ্যাডাল্টের ব্যাপারে আমরা ট্রাকশন দিই অনেক সময়, ইনিশিয়াল ট্রাকশন দিয়ে রাখি, কারণ এমার্জেন্সি যদি অপারেশন করা যায় না তখন আমরা একটা এমার্জেন্সি ট্রাকশন দিয়ে রাখি, তাদের সার্ফেস ট্রাকশন দিয়ে অথবা আমরা স্কেলডেল ট্রাকশন দিয়ে রাখতে পারি। স্কেলডেল ট্রাকশন দেওয়ার উদ্দেশ্য দুই তিনটা কারণ আছে, একটা হলো ট্রাকশন দেওয়ার লেংথ মেনটেন করা হলো, একটা দুই নম্বরটা হলো তার পেইনটা রিলিভ করা হলো, টানা থাকলে কিন্তু ফ্র্যাকচার টু ফ্র্যাকচার ঘর্ষণ হবে না, সংঘর্ষ হবে না, পেইন হবে না, হ্যাঁ। আর তিন নম্বরে আমরা তার যে ফ্র্যাকচারের সময় যে সোয়েলিংটা হয় আস্তে আস্তে এটা কমতে থাকে আর কি। এইটা কয়েকটা কারণে আমরা প্রথমে ইনিশিয়ালি ট্রাকশন দিয়ে রাখি সবাইকে আর কি, ফ্র্যাকচার হলেই ট্রাকশন দিয়ে রাখা হয় এবং তারপরে আমরা ডেফিনিট চিকিৎসার জন্য যাই আর কি, বিশেষ করি অ্যাডাল্টদের। আর বাচ্চাদের তো আমরা ওই সব ম্যাক্সিমাম সময় আমরা কনজারভেটিভ করি আর অপারেশন করি যেগুলো না হয়, যেমন তোমার এপিফেশিয়াল ইঞ্জুরি যদি হেড এবং নেক সেপারেশন হয়, ফিমারের বেলা এপিফেশিয়াল ইঞ্জুরি হতে পারে, হেড নেক সেপার, তখন আমরা এমার্জেন্সি তাকে অপারেশন করা যেতে পারে। এছাড়া আর কোনো তার বাচ্চাদের কোনো অপারেশনের কোনো প্রশ্ন রাখে না, তাদের সার্ফেস ট্রাকশন এনাফ এবং ইনিশিয়ালি 1.75 সেন্টিমিটার শর্টও থাকে, উইদিন ওয়ান ইয়ার্সের মধ্যে পা ইকুয়াল হয়ে যাবে, দুইটা পায়ে সমান হয়ে যাবে, এটাতে ভয়ের কোনো কারণে অনেক অনেক গার্জিয়ানরা খুব আসি মন খারাপ করে, আমার ছেলের পা শর্ট হলো দুই আঙ্গুল বা হাফ ইঞ্চি বা এক ইঞ্চি শর্ট হলো, ডাক্তারদের সঙ্গে ঘরে ঘরে তখন দাঁড়ে দাঁড়ে ঘোরে, এরকম বিপদ আমিও বসছিলাম। আমি যখন সিএ ছিলাম বা রেজিস্ট্রার ছিলাম তখনও এক ঘটনা আমি গল্প বলি ফাঁকে তোমাদের সঙ্গে, শোনাটা অভিজ্ঞতা দরকার। এক মেয়েকে নিয়ে আসলো, তখন মেয়েটার বয়স বোধ হয় 8-9 বছর বয়স হবে, আমি ট্রাকশন দিয়ে রাখলাম, ওর বোধ হয় 2 সেন্টিমিটার বোধ হয় 1.5 সেন্টিমিটার মধ্যে এরকম শর্ট থাকলো ওকে মেয়েটা। এইটা নিয়েই তারা আমাকে নিয়ে ঢাকা সালেক তালুকদার শেখ সামদ অনেককে দেখানো হলো পরে আর কি, তাদের মতা এরকম ব্যাংকের অফিসারের মেয়ে আর কি, আমাদের রংপুরের মেয়ে, আমি সঙ্গে যাদের দেখলাম সারা এসিওর করলো এবং আমি দুই বছর পর ওই এক বছর পরে আবার মেয়েটাকে দেখতে ডাকলাম এবং তার বাপ মাকেও ডাকলাম, পরিচিত যেহেতু
এবং তারা টের পাচ্ছে না যে দুইটা পায়ে এত ডিফারেন্স, 2 সেন্টিমিটার ডিফারেন্স থাকে, 2 পা সমান, সে সুন্দর হাঁটতেছে এবং তার বিয়া পর্যন্ত আমি খেয়েছি আর কি, শেষ পর্যন্ত আর কি। এই যে জীবনে অনেক কিছু এক্সপিরিয়েন্স আসে এবং মানুষ সবসময় বাপ মারা বাচ্চাদের হলেই ওরা বিরক্ত করবে এই ডাক্তারদের, একটু শর্ট হলে আমি দেখি তো অনেক ডাক্তাররা এইরকম করে আবার দৌড়ে আসে আমার কাছে। এখন তো আমরা অনেক সিনিয়র আছি, জুনিয়ররা করলে আমাকে দৌড়ে, কারণ আমাদের তাদের বুঝাইতে হয় যে না ঠিক আছে আপনি 1 বছর ওয়েট করেন, ইট উইল বি ওকে 100%। তাই বেশি শর্টের দরকার নেই, যদি তখন শর্ট হয়, শর্ট যদি 1.75 মিটার বা 2 সেন্টিমিটার হলে অনেক সময় ইকুয়াল হয়ে যায় ওদিন 1 ইয়ারের মধ্যে সমান। খুবই সুন্দর একটা ইনফরমেশন দিলেন আসলে দর্শক, এই দুটি জিনিস কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আসলে প্রায়শই কিন্তু এই পায়ের হাড় যখন ভেঙে যায় জোড়া লাগার পরে সবারই একই প্রশ্ন থাকে যে হাড়টি তো মুখোমুখি আসেনি, সেটি তো পা তো কিছুটা শর্ট আছে, তাহলে আমার বাচ্চার কি হবে? স্যার কিন্তু আপনাদের একেবারে জীবনের অভিজ্ঞতা দিয়ে বলে দিলেন যে 1.75 সেন্টিমিটার মানে 2 সেন্টিমিটার পর্যন্ত আপনার এই শর্টটা বড় হতে হতে অটোমেটিক্যালি এটি কভার হয়ে যায়, কাজেই সেক্ষেত্রে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং আরেকটি প্রশ্ন করে থাকেন যে আমি হাসপাতালে গেলাম, আমার তো কোনো চিকিৎসা হচ্ছে না, পায়ে খালি টানা দিয়ে রেখে দিয়েছে, পায়ের টানা দেওয়াটিও এটি চিকিৎসার অংশ এবং এটির মাধ্যমেই কিন্তু আপনার এই হাড়টিকে মুখোমুখি আনা হয়, এখানকার যে সফট টিস্যু আছে সেটিকে রেস্ট দেওয়া হয় এবং পেইন কমে যায়, যার ফলে আপনার পরবর্তী অপারেশন গুলো সহজ হয়। স্যার কিন্তু এই প্রতিটি পয়েন্ট আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, এই জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে। স্যার আসলে অনেক ধরনের অপারেশন তো করে থাকেন, সেই ধরনের কিছু স্লাইড কি আমাদের একটু দেখানো যাবে, তাহলে আমাদের দর্শকরা অনেক উপকৃত হতো। হ্যালো, হ্যাঁ স্যার আমরা কিছু স্লাইড কি আমাদের দেখানো যাবে স্যার, যেগুলোর মাধ্যমে? অবশ্যই তুমি দেখাবো, অবশ্যই। সম্পূর্ণ পিকচার আসছে না একদম পুরোটা, এখন আমরা পুরোটা যেহেতু আসেনি কাজে উপর নিচে বোঝা যাচ্ছে না, নেক্সট স্লাইডটি একটু দেখতে চাই। নেক্সট স্লাইড, এটা ফ্র্যাকচার ছিল, এটা প্লেট স্ক্রু করা হয়েছে, এটা একটা ট্রিটমেন্ট, এটা ওপেন রিডাকশন করে আমরা ফ্র্যাকচারে প্লেট অ্যান্ড স্ক্রু লাগাই আর কি, এটা প্লেট এবং স্ক্রু লাগানো হয়েছে, এটা একটা পদ্ধতি। আমি আগে একটু বলে নেই, ফ্র্যাকচার শ্যাফ্ট ফিমার মানে বিভিন্ন ধরনের অপারেশন আছে, প্লেট স্ক্রু নেইল, তারপরে তোমার ইন্টারলকিং নেইল, নর্মাল নেইল আছে, তারপরে অ্যাঙ্গেল প্লেট আছে, বিভিন্ন ধরনের আমরা প্লেট, ফিলিপস প্লেট ইউজ করি, আমরা ডিস্টাল প্লেট, ফ্রুকজান প্লেট ইউজ করি, এটার মেরিস ডিমেশ অনেক কিছু আছে, কিন্তু আমরা এখনকার রানিং যেটু ওয়ার্ল্ড দুনিয়ার মধ্যে যে প্লেটগুলো আমরা ইউজ করি আমাদের দেশে এগুলো অ্যাভেলেবেল, আমরা এটা করতে পারি। এবং এই প্লেটগুলো এও টেকনিকে সাধারণত করে অনেকেই, ম্যাক্সিমাম সার্জনরা এও টেকনিক এখন ফলো করতেছে এবং এতে রেজাল্ট অনেক সুন্দর বা ভালো। আমরা পরের স্লাইডটি দেখতে চাই, নেক্সট। এটাও শ্যাফ্ট ফ্র্যাকচার ফেমার, এটা এটা আরও উপরে আপ হাই আপ করে, এটা বাচ্চাদের সম্ভব হতো শ্যাফ্ট ফিমার ফ্র্যাকচার বাচ্চাদের, আমরা এটা ফ্লেক্সিবল নেইল, রিজিড ফ্লেক্সিবল নেইল করছি, আমরা ডিস্টাল ইন থাকি প্রুজামাল থেকে করা হয় এটা সাধারণত, এটা বাচ্চাদের সাধারণত করানো হয়, যেটা বললাম অ্যাবাভ 5 ইয়ার্স বাচ্চাদের সাধারণত আমরা অপারেশন করতে পারি, এটা মুখোমুখি করতে পারি আমরা, এটা ফ্র্যাকচার তাই করা হয়েছে, ফ্লেক্সিবল নেইল, ফ্লেক্সিবল নেইল। আমরা পরের স্লাইড একটু দেখতে চাই, নেক্সট। এটা এটা ফ্লেক্সিবল নেই, এটা একই রকম, হ্যাঁ দুই পাশে যেটা ঢোকানো হয় রিডাকশন করা হয় আন্ডার সিআম গাইড। সেক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো বাচ্চাদের ক্ষেত্রে কি সবসময় প্রেফার করা হয়, যদি বাচ্চার বয়স এরকম কোনো নির্ধারিত আছে যে এই বয়সের মধ্যে করলে ভালো? 5 ইয়ার্স যে উপরে হলে সুবিধা হয়, এই জন্যই 5 ইয়ার্স উপরে না, তা না হলে এই বাচ্চাদের আমরা যদি ছোটো বাচ্চাদের করি অনেক সময় ইনফেকশন হলে অনেক খারাপ পরিস্থিতি হতে পারে, 5 ইয়ার্স অ্যাবাভ হলে আমরা এটা করার চেষ্টা করি। এবং এদের এপিফিশিয়াল আছে, দুই পাশে গ্রোথ প্লেট আছে, ডিপিফেল ইঞ্জুরি অনেক সময় হতে পারে, আমরা এই স্লাইডটা একটু উপরে উঠলে ভালো হতো আর কি, যে এটা টেকনিক করার টেকনিক, হ্যাঁ এই যে টেকনিক আছে আমরা ইপিফাইসিস প্লেট একটা ইপিফিশিয়াল প্লেট যেটা গ্রোথ যেটা লম্বা করে পাটাকে সেটাকে অ্যাভয়েড করে এই নেইলগুলো ঢুকাইতে হয় আর কি,
এবার ঢুকালে এটা বাপ মায়ের শান্তি জায়গায় সবাই শান্তি, আর ট্রিটমেন্টও খুব ভালো, এটা আর্লি মুভ করতে পারবে এবং তা এটার হিলিংও খুব সহজ। এবং আর আমরা এটা যখন হিলিং হয় আমরা নেল দুটো তখন বের করে ফেলি আর কি, বেশি দিন রাখা সম্ভব না, তাড়াতাড়ি ফেলে রাখি বের করে ফেলি, 6 মাস 1 বছরের মধ্যে রিমুভ করা যায়। এটি স্যার একটি আধুনিক চিকিৎসা হিসাবে এটি ব্যবহার করা হবে? হ্যাঁ আধুনিক, বললাম তো আমাদের দেশে এখন সব লেটেস্ট চিকিৎসা হচ্ছে, আমি মনে করি ওয়ার্ল্ডে যা হচ্ছে আমাদের দেশেও তাই চিকিৎসা, কিন্তু আমাদের দেশে অনেক চিপ দেন আদার ওয়ার্ল্ড। আমি একটা জার্নালে পড়ি আমেরিকার যে পা ভাঙায় $9 মিলিয়ন তাদের খরচ হয় এই শ্যাফ্ট ফিমারাল বা নেক ফ্র্যাকচার ট্রিটমেন্ট পার ইয়ার, $9 বিলিয়ন খরচ হয় তাদের আমেরিকার মধ্যে। তাহলে মনে করো কি অবস্থা, একটা ফ্র্যাকচার হলে কত, আর আমাদের দেশে সম্ভব একটা ফ্র্যাকচার কয়েক টাকা দেয় তোমাকে, শুধু রডের দামটুকু আমরা পাইয়ে দিই না, দ্বিতীয় বাইরে থেকে আনতে হয়, আর আমরা কত সস্তা আমাদের দেশে চিকিৎসা হয় এবং উন্নত ধরনের চিকিৎসা হয় আমাদের দেশে, এবং হাসপাতাল হাসপাতালগুলোতে ফ্রি চিকিৎসা উন্নত ধরনের। আমাদের ওই যে অনেকে মানুষ অনেক কথা বলে, হ্যাঁ এই কথাগুলো থেকে আমি আমি অনেক সময় পক্ষপাতি না মানুষের কথাবার্তাগুলো, কারণ একটা অপারেশন করতে গেলেই অনেক কিছু চিন্তা ভাবনা করে করতে হয় এবং অনেক অত্যাধুনিক জিনিস লাগে। আমাদের হসপিটালকে তো অত্যাধুনিক জিনিসও আছে, প্রাইভেটও আছে, এখন আমরা সিয়ান পাচ্ছি, নেইলগুলো স্ট্যান্ডার্ড নেইল পাচ্ছি, আমরা অপারেশন করে যাচ্ছি এবং খুব অনেক সহযোগিতা মানুষকে আমরা করে যাচ্ছি সব সময় আর কি, গ্রাম পর্যায়ে এবং ডিস্ট্রিক্ট পর্যায়ে এবং আপনার ক্যাপিটাল সিটি পর্যায়ে আমরা করে যাচ্ছি। যেমন এই ভাঙাটা আর কি, কমিউনিটেড ফ্র্যাকচার্স এবং সেগমেন্টাল, এটা দেখেন শ্যাপ আপার পার্টও কমিউনিটেড ফ্র্যাকচার, মোর দেন টু ফ্র্যাগমেন্ট হলে কমিউনিটেড ফ্র্যাকচার বলা হয়, এবং দেন লোয়ার থার্ড ফ্র্যাকচার, আপার এবং লোয়ার থার্ডে ফ্র্যাকচার থাকার জন্য এটাকে সেগমেন্টাল ফ্র্যাকচার হিসেবে ট্রিট করা হয়। এবং এই ফ্র্যাকচার দেখলে অনেকে মন মাথা খারাপ হয়ে যায়, একদম এত খারাপ ফ্র্যাকচার আর কি, এটা এটা আমাদের দেশে এটা এই জন্য বললাম হাই ভেলোসিটি ইঞ্জুরি, এই ফ্র্যাকচার দেখার আগেই সবসময় চিন্তা করতে হবে তার আদার্স কোনো কন্ডিশন খারাপ আছে কিনা, অ্যাবডোমেন চেস্ট পালস বিপি স্পেশন শখে আছে কিনা, এগুলো সেট আপ করি মিনিমাম তোমার আমরা যেটা করি আমরা 1 সপ্তাহের আগে কোনো অপারেশন করতে যাই না, পেশেন্টটাকে সেটেল আপ করার পর দেন উইল প্রসিড অপারেশন। অনেকে তাড়াহুড়া করে আসিয়া করেন, কালকিয়া করেন, পরশু করেন, চিলেকে না, এটা আমি আমার ডাক্তারদের বলবো, জুনিয়র ডাক্তার তোমরা কোনো সময় প্যাটার্ন সেটেল না হওয়া পর্যন্ত করবো না, তাড়াহুড়া করে অপারেশন করবো না। আর মানুষকে মোটিভেশন হলো মেইন থিং, আমাদের অর্থবর্ষীয় লোকের বেশি মোটিভেশন দরকার হয়, তাই মোটিভেশনটাও মানুষকে করতে হবে। এটা যেমন একটা ফ্র্যাকচার সেগমেন্টাল ফ্র্যাকচার, এটা আমরা এটা অপারেশন মাস্ট, এটা অপারেশন করতে হবে তোমাকে। পরের স্লাইডটি দেখতে চাই, হ্যাঁ পরের স্লাইড, সাধারণত উপরে স্ক্রু দেওয়া আছে, নিচে স্ক্রু দেওয়া আছে, এই নেইল সিস্টেম এবং স্ট্রেট করে রাখা আছে। এখন দেখেন আমরা এটা হিলিং পেশেন্টের শেপটা ফিমারের শেপটাও ঠিক আছে এবং হিলিং ইনশাল্লাহ তাড়াতাড়ি হবে আর কি। এটা আমার নর্মাল অ্যাডাল্টদের হিলিং 3 মাস সময় লাগে, নর্মালি 3 থেকে 4 মাস সময় লাগে বাচ্চাদের আমার অ্যাডাল্টদের হিলিংয়ের জন্য, বোন ইমিউনাইটেড হওয়ার জন্য। আর সাধারণত আমরা এইসব রড 1 বছর পুরো কমপ্লিট হিলিং না, রিমুভিং হিলিং হয়ে ধরুন নর্মাল পায়ের মতো, তারপরে আমার রডগুলো বাইর করার চেষ্টা, কোনো ক্ষতি নাই। খুবই সুন্দর স্যার, আমরা দেখতে পাচ্ছি যে আসলে তার ফিমারের কন্ডিশন হাড়টি প্রায় মুখোমুখি চলে আসছে এবং খুব ভালোভাবে সেটি জোড়া নিয়ে নিচ্ছে এই ইন্টারলকিং নেইলের মাধ্যমে। তারপরে এটি জোড়া নিয়ে নিলে আমরা এই নেইলটি আবার খুলে ফেলতে পারবো, তখন সে তার আবার এবং এমনকি নেইল নিয়েও সে এই রড বা নেইল যেটি বলা হোক না কেন এটা নিয়েও সে তার স্বাভাবিক হাঁটা চলা কাজকর্ম সবই তো স্যার করতে পারবে। এটা দেওয়ার উদ্দেশ্য এটা আর্লি মোবিলাইজ করতে পারবে, যেমন নি জয়েন্টটাকে আর্লি মোবিলাইজ করতে হবে, পেশেন্ট আর্লি হাঁটতে পারবে, এই জন্য অপারেশন ইজ বেটার দেন কনজারভেটিভ অ্যাডাল্ট, স্পেশালি ইজ দ্য অ্যাডাল্ট, অপারেশন ইজ বেটার দেন কনজারভেটিভ, অপারেশন করাইটাই ভালো অ্যাডাল্টদের, যে কোনো ফ্র্যাকচারই অ্যাডাল্টদের এরকম ফ্র্যাকচার বা শ্যাপ ট্রান্সভার্স হোক অবলিক হোক অ্যাডাল্টদের অপারেশন করা, তার মানে এই ফ্র্যাকচার মর্টালিটি মর্বিডিটি আর মর্টালিটি অনেক বেশি, যেমন ফেলে রাখি অনেক দীর্ঘদিন ধরে ফেলে রাখতে হবে, এখানে টানা দিতে গেলে তাকে অনেক দিন ধরে টানা রাখতে হবে, আর টানা দিলে এরকম পজিশন আসবেও না, যার ফলে আর্লি আমাদের অপারেশন করলে আমরা তাড়াতাড়ি গিয়ে হারাতে পারছি, মোবিলাইজ করতে পারছি এবং চলাফেরা করতে পারবে, এটাই। আর
চলাফেরা অনেক সময় হাঁটে, হাঁটাহাঁটি করলে অনেক সময় হিলিং কিন্তু তাড়াতাড়ি, প্রেশারে হিলিং কিন্তু বোন অস্টিওজেনেসিসটা বেশি হয় আর কি, তাড়াতাড়ি হিলিং হয় আর কি। এখানে আমরা সাপোর্ট দিয়ে তখন ক্রাশের মাধ্যমে হাঁটা চিনি খেলি শুরু করাই, তারপরে ক্রাশের তারা হাঁটতে শুরু করে। খুবই সুন্দর স্যার, আসলে আমরা পরের স্লাইডগুলো একটু দেখতে চাই, নেক্সট স্লাইড। এটা একটা ফার্স্ট, এটা এটা আগের স্লাইডটা দেখানি, ভাঙা স্লাইডটা দেখানো হয়নি। এটা স্ট্রোকেন্ট্রিক বা সাবট্রোকেন্ট্রিক ফ্র্যাকচার ছিল মনে হচ্ছে। না, এটা আমরা প্লেট, অ্যাঙ্গেল প্লেটটা স্যার, এটা এটা আরেক ধরনের প্লেট, এটি আমরা দেখলাম যে এটা ট্রকেন্টারিক প্লেট হিসেবে ব্যবহার হচ্ছে মনে হচ্ছে। এটাতে অনেকগুলো স্ক্রু উপরে ব্যবহার করা হয়েছে, এটি ফুলজিমাল প্লেট। এটির মাধ্যমেও স্যার চিকিৎসা করা যায়, মানে এটিও আরেক ধরনের চিকিৎসা ব্যবস্থা। বিভিন্ন ধরনের প্লেট আছে, বিভিন্ন ধরনের প্লেট ইউজ করা হয় সময়। নেক্সট স্লাইড, এটা কি সেই প্লেটেরই একটি ছবি যে প্লেটটি এখানে ব্যবহার করেছেন স্যার? হ্যাঁ, এই সেই প্লেটের ছবি এটা। এটা এটা প্রুজিমাল প্রুক্সিমাল প্লেট এটা বলা হয়, ফেমোরাল প্লেট বলা হয়। এটা আমরা সাধারণত প্রুক্সিমাল লাগাই, বেটা টোকেন থেকে শুরু করে কার্ভাসার মেনটেন করে আমরা শেপটি লাগাই, এবং ওই স্ক্রুগুলো আছে, স্ক্রু দেওয়ার উদ্দেশ্য হলো এগুলো, এগুলো ফিক্সিশন, ক্যান্সেলার স্ক্রু দেওয়া হয়, রিজিড ফিক্সিশন থাকে। আর যদি নেকে ফ্র্যাকচার হয় আরও সুবিধা থাকে, নেকটাকে তখন ধরতে হয় আর কি। শ্যাপ এবং নেক ফ্র্যাকচার হলে এই ফ্র্যাক দিয়ে আমরা ফ্র্যাকচার, এটা দিয়ে আমরা রিজিড ফিক্সিশন করে আমরা একটা বোনটাকে ফিক্স করতে পারি। শ্যাপ এবং নেক যদি ফ্র্যাকচার থাকে বা টোকেনটা যদি ফ্র্যাকচার থাকে, এইসব প্লেট আমরা ইউজ করি, প্রুক্সিমাল ফেমোরাল প্লেট বলা হয় এগুলো। নেক্সট, এটা এক ধরনের প্লেট, এটা ওই ফ্রুক্সিমাল ফেমোরাল প্লেট। এটা আমরা ওই যে দেন ট্রকেন্টারি কার্ভেসারের মতো সামনে উপরটা কার্ভেসার দেওয়া আছে, এবং এটা ফ্র্যাকচার টকেন্টারি ফ্র্যাকচার থেকে মাল্টিপুল স্ক্রু দেওয়া আছে, সঙ্গে স্ক্রু দেওয়া আছে, প্লেটটাও দুইটা স্ক্রু দেওয়া আছে ফিক্সড করার জন্য। হ্যাঁ, এটা তো প্লেটগুলো না অনেক রেগুলেশন আছে। আগে আমাদের ছাড়রা ডিএসএস করতো, হ্যাঁ ডিএসএস করতে যাবে, প্রোকেন্ট্রিক প্লেট আর নেইল প্লেট ছিল, তার আগে ছিল এক ধরনের ছোট, বিভিন্ন ধরনের প্লেট ছিল আর কি। এটা আস্তে আস্তে মডিফাই হতে হতে এখন লেটেস্ট প্লেট এগুলো, যেগুলো আমি আগে বললাম যে আমাদের স্টুডেন্টরা বা আমরা এখন লেটেস্ট প্লেট ইউজ করি, যারা সারা ওয়ার্ল্ডে এই প্লেটগুলো ইউজ করে এখন, সুন্দর প্লেট আর কি এগুলো। প্রুক্সিমাল ফেমোরাল প্লেট, এটাও ভাঙা ভাঙা ছিল, যেমন টুইস্টিং ফ্র্যাকচার ছিল, থার্ড ফ্র্যাগমেন্ট আছে, এবং এটা আগে দেন, এটা ইয়াদে প্লেট ডিফিস, এটা টোকেনটা লেসার টোকেনটা ফ্র্যাকচার। ভাঙাটি খুবই খারাপ ধরনের ভাঙা আমরা দেখতে পাচ্ছি, এবং পরে সেটি খুব সুন্দরভাবে প্লেট দিয়ে এবং আলাদা স্ক্রু দিয়ে খুব সুন্দর করে অ্যালাইনমেন্ট করা হয়েছে, এবং তার জোড়াও এটি প্রায় সুন্দরভাবে লেগে যাবে এটি আশা করা যাচ্ছে। নেক্সট স্লাইড, যেটা বলছিলাম বাচ্চাদের বাচ্চাদের শ্যাফ্ট ফ্র্যাকচার হলে আমরা কি করি আর কি, আমরা অনেকে ওরিট থাকি আর কি, এটা আমরা গ্যালোস ট্রাকশন বলা হয়। দুই পায়ে আমরা ট্রাকশন দিয়ে রাখি বাচ্চা থেকে, এক পায়ে না দুই পায়ে দেওয়া হয়, এক পায়ে ভাঙলে আমরা দুই পায়ে দেওয়া হয়, কারণ ওয়েটে ওয়েটে ওর যে বাটারটা আছে এটা আমরা বেড থেকে একটু এলিভেট করে রাখি, হাতটা যেতে পারে আর কি, আর উপরে আমরা ওয়েট দিই। ওয়েটটা দিলে হবে কি, ওই কাউন্টার ট্রাকশনে বাচ্চার পাটার অ্যাপোজিশন থাকবে ঠিক সুন্দর মতো থাকে, আর সারফেস ট্রাকশন দেই আমরা, এটা সারফেস ট্রাকশন দেওয়া আছে, আর নিটা স্লেট ফ্ল্যাশ করে ফ্ল্যাশ করে আই, এই জন্যে ভাস্কুলার সাপ্লাই স্ট্রেট করলে ভাস্কুলার সাপ্লাই হ্যাম্পার হতে পারে, যার ফলে আমরা একটু ফ্লেক্স রাখি যাতে ভাস্কুলার সাপ্লাইটা, লেগের ভাস্কুলার সাপ্লাইটা যেন হ্যাম্পার না হয়, এই জন্য আমরা স্লাইড ফ্লেক্স করে রাখি, আর এটা এলিভেট করে রাখি এই জন্য, কেন ওয়েটটা যেন পড়ে আর ট্রাকশন এবং কাউন্টার ট্রাকশন যেটাকে বলে আর কি, উপর দিয়ে টানা দিচ্ছি, নিজ দিয়ে ওয়েটটা একটা কাউন্টার ট্রাকশন হিসাবে কাজ করতেছে। এটা আমরা বাচ্চাদের এই দুই থেকে তিন সপ্তাহ রেখে তারপরে হিপিস পেকে দেই, অথবা ছোটো বাচ্চা হলে আমরা তিন সপ্তাহ রেখে ছেড়ে দেই, মানে ওদের হিলিংটা তাড়াতাড়ি হয়, এটা গ্যালোস ট্রাকশন বলে। বাচ্চাদের সঙ্গে কিন্তু ট্রাকশন দিলে হবে না, বাচ্চাকে ওই অবস্থা রাখতে গেলে বাচ্চা হাতে খেলনা টেলনা দিয়ে রাখতে হবে, বাচ্চাকে সবসময় ফুর্তিতে রাখতে হবে, আনন্দ ফুর্তিতে রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে, সবাই শেখাই দিতে হবে ডাক্তার দিদি, বাচ্চা বাপ মা দেখ শেখাই। সুন্দর, খুবই সুন্দর স্যার, আসলে এই জিনিসগুলো চোখে দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়, মানুষ আসলে প্রথমে বিভ্রান্ত হয়ে যায় যে আমার বাচ্চাকে এইভাবে টানা দিয়ে ভালো হবে, উত্তরটা হচ্ছে হ্যাঁ আসলে
এটি চিকিৎসা, এটি প্রাথমিকভাবে দিলে কিন্তু আপনি পরবর্তীতে আপনার বাচ্চা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। কাজে এসব চিকিৎসার ক্ষেত্রে এই টানাটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। আমরা পরের স্লাইডটি দেখতে চাই, নেক্সট স্লাইড। এটা একটা ট্রাকশন দিছে, এটা এটা অ্যাডাল্টদের ট্রাকশন, এই ট্রাকশন আছে, সারফেস ট্রাকশন দেওয়া আছে, এটারও সারফেস ট্রাকশন দেওয়া আছে, আর উপরে যেটা দেওয়া আছে একটা উপরে হ্যান্ডকে ধরা দিন উঠি বসানোর জন্য, লোকটা উঠি যেন বসবে, উঠে উঠি বসবে আবার শুয়ে শুবে যখন তখন তার ট্রাকশনটা, এটারও ট্রাকশন কাউন্টার ট্রাকশন। মাথার দিকে সাধারণত আমরা পায়ের দিকে ওয়েট দিই, আর মাথা বডি তো এক পাশে থাকবে, দুইটা কাউন্টার ট্রাকশন হয় থাকবে, ইমুলাস থাকবে, যেটা আমি আগে বলছি ট্রাকশন দেওয়ার উদ্দেশ্য, অ্যাডাল্টদের ট্রাকশন দেওয়ার উদ্দেশ্য একটাই, হ্যাঁ, যেটা মাসেল লেংথ মেনটেন করে, মাসেল রিল্যাক্স করে, পেইনটা কমে, ইডিমা কমে, দেন আই প্রিফার আর কি আমি বলবো সবাইকে যে অ্যাডাল্টের অপারেশনটা মাস্ট, অ্যাডাল্টদের অপারেশনটা করাই ভালো, সবচেয়ে আর্লি মোবিলাইজ করা, এবং এটা মর্বিডিটি এবং মর্টালিটি থেকে দুইটা থেকে আমরা বাঁচানো যায় আর কি, এটা সবসময় চেষ্টা করতে আর্লি। আর একটা লোককে ট্রাকশন দেওয়া 4-5 মাস রাখা ইনঅ্যাক্টিভ করে তা অসুবিধা আর কি, দুই দিকেই অসুবিধা, মর্টালিটি আর মর্বিডিটি দুইটাই হবে, মর্বিডিটিটা বেশি হয় আর কি। আর আমাদের আর্লি বললাম তো আর্লি দিয়েই আমরা অপারেশন করা 1-2 সপ্তাহের মধ্যে হাঁটানো শুরু করতে পারি পেশেন্টটাকে, এইভাবে এটা একটা সারফেস ট্রাকশন হিসেবে দেওয়া ফর টাইম বিং আর কি। নেক্সট স্লাইড, বাক্স ট্রাকশন, এই যে স্কেলটেল ট্রাকশন যেটা আমি আগে বলছি আর কি, 1990 সাধারণত করে দেওয়া হয় স্কেলটেল ট্রাকশন, এই ট্রাকশনের চিকিৎসা করা হয়। আমি বারবার বলবো যে অ্যাডাল্টদের এসব চিকিৎসা ট্রাকশন না দেওয়াই ভালো, অ্যাডাল্টদের আমরা এটাও ট্রাকশন দেয় মুখোমুখি যার, এবং আপনার টিবে কন্ডালে ফিমারের কন্ডালে আমরা টিবিয়াল ট্রাকশন দিছি, স্ট্র্যাপ দেওয়া আছে, এবং আমার নিটাকে 90 ডিগ্রি করে আমরা জ্বলে রাখছি আর কি, তো ট্রাকশনটা সুন্দরভাবে হয় আর কি। নেক্সট স্লাইড, এই ফ্র্যাকচার, এটা সেগমেন্টাল ফ্র্যাকচার, এটা সুন্দরভাবে ইন্টারলকিং করছে সুন্দর, এবং এটাও খুব তাড়াতাড়ি যাওয়া লাগবে, এইসব কোনো ওয়ে নাই অপারেশন ছাড়া, এইসব ফ্র্যাকচারের কোনো ওয়ে নাই উইদাউট অপারেশন, অপারেশন মাস্ট, যেই যাই বলুক এইসব ফ্র্যাকচারে অপারেশন করতে হবে। এখন আধুনিক অপারেশন হয়েছে, আমরা না কেটেও অপারেশন, অল্প কেটেই আমরা অপারেশন করতে পারি ইন্টারলকিং নেল দিয়ে, যেটা সিআর মাসে মেশিন আছে, মেশিন দিয়ে আমরা করতে পারি, এবং অনেক সময় যেহেতু অনেক জায়গায় থাকে না সিআর মেশিন দিয়ে, তখন আমরা বাধ্য হয় একটু কেটে, হ্যাঁ, তখন আমরা ইন্টারলকিং নেল দেওয়ার ব্যবস্থা করি আর। মডার্ন হসপিটালগুলো যেমন আমাদের নিটোর এবং আদার্স মেডিকেল কলেজগুলোতে সিআর ম্যাম অ্যাভেলেবেল, ট্রিটমেন্টটাও খুব সুন্দর, এবং অনেক প্রাইভেট ক্লিনিকেও তো সিআর আছে, এরাও ট্রিটমেন্ট খুব সুন্দর চলতেছে এইভাবে। এটাই এটা ফিমার শ্যাফ্ট ফ্র্যাকচার, এটা মাস্ট ফিক্সড বাই ইন্টারলকিং নেইল, তাহলে জিনিস খুব তাড়াতাড়ি হবে। এটা আবার নেইল পর্যন্ত আগে বলছি আমি যে নেইল এবং প্লেট, রড এবং প্লেট, যেটা রড বলি অনেকে নেইল হতে বুঝবে না ইন্টারলকিং নেইল, রড প্লেটের মেরিটস ডিমেরিটস আছে আর কি, দুইটারে মেরিটস ডিমেরিটস আছে, দুইটা সুন্দরভাবে ইউজ করা যায়। আমরা যখন যেটা লাগে এটা আমার সার্জনদের মাথার খাটাইতে হবে, সার্জনদের একটা চিন্তাভাবনা করতে হবে সবসময়, একটা কার্পেন্টার যেরকম একটা শোকেস বা শোপিস বা কোনো কিছু বানাইতে গেলে তার মাথার বুদ্ধি দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি, এবং সার্জনদের অর্থ সার্জনদের এটা মাথায় রাখতে হবে যে আমি আমি কোন আর্ট দিয়ে কোন জিনিস ব্যবহার করলে আমার জিনিসটা খুব সুন্দর হবে, সবসময় খেয়াল রাখতে হবে, অ্যাজ লাইক একদম মানে কার্পেন্টার যেরকম, আমি দেখিনি অনেকে অনেক ধরনের ড্রয়ার বানাচ্ছে, অনেক ধরনের অনেক দরজা বানাচ্ছে, অনেক সুন্দর আর্ট করতে, এটা একটা আর্ট, এটাও একটা সার্জনরাও একটা আর্ট, অর্থোপেডিক সার্জনরা এদের একটা আর্ট আছে, আর্টের মাধ্যমে তারা কোনটা লাগাবে কোনটা লাগাবে না কীভাবে লাগাবে তাদের চিন্তা করতে হবে, এবং স্পেশালি আমি আমার ডক্টরসদের বলবো থিঙ্ক করে এটা বার করবো, তারপরে পাবলিককে বলবো যে এটাই। নেক্সট স্লাইড, এটা ফ্র্যাকচার শ্যাফ্ট ফিমার, ইন্টারলকিং রড লাগানো মেইল লাগানো। নেক্সট, এইগুলো ক্যাডিনাম ইন্টারলকিং মেডুলারি নেইল, আমরা প্রক্সিমাল নেইল, এগুলো সব আমরা প্রক্সিমাল দিয়ে এগুলো লাগাই ফ্র্যাকচার ফ্র্যাকচারে আমাদের টাইটেনিয়াম, আগে স্টেনলেস স্টিল ছিল এখন টাইটেনিয়াম হয়েছে, এবং ওটা যেহেতু বডির সঙ্গে রিয়াকশন করেও কম, আমরা এখন আধুনিক
এই টাইটেনিয়াম নেই ইউজ করতেছে। ওই যে নেইলে বললাম মেরিস্টেমিয়া আছে, কিছু নেইলে বডির সঙ্গে রিয়াকশন করতে পারে, সবগুলো সুইট হয় না, রিয়াকশন করলে তখন আমরা বাইর করে দিই, অন্য কিছু লাগাই। এইসব এখন টাইটেনিয়াম নেইলগুলো বডির সঙ্গে কম রিয়াকশন করে, যার ফলে আমরা এই নেইলগুলো এখন ব্যবহার করি, সব সময় ইউজ করা হয় আর কি, যারা যেভাবে চায়। নেক্সট, এটা ইন্টারলকিং নেইল, নেক্সট ওয়ান প্লিজ। যেটা হিউজ সুইলিং আদম ফ্র্যাকচার শ্যাফট ফিমারে, এটা মোস্ট প্রবাবলি মনে হয় কোভিড চিকিৎসা করা হয়েছিল নাকি জানবি? হ্যাঁ যে স্যার, এটা মনে হচ্ছে সেটাই, যে কোভিড যে চিকিৎসার কারণে এই অবস্থা দাঁড়িয়েছে। এরকম কিরকম টাইট ব্যান্ডেজ ছিল এবং সব ইকাইম ইউজ টাইট ব্যান্ডেজ। এটা তো অনেক মেরিস ডিমের, একটা ফিমার শ্যাফট যখন ভাঙে এটা যদি বান খুব টাইট করি বেঁধে দেয় কোভরাজরা, তখন কি হবে, ডিস্টাল এন্ডের ব্লাড সার্কুলেশনটা হ্যাম্পার হবে। যখনই ব্লাড সার্কুলেশন হ্যাম্পার হবে ডিস্টাল এন্ডে, তখন আপনার গ্যাংরিনের দিকে রূপান্তরিত হবে এবং এটা পা অনেক সময় কেটে ফেলতে হয় আর কি, বাধ্য হয় কেটে ফেলা লাগে আর কি। এই জন্য বলছি এই অলওয়েজ টাইট ফ্র্যাকচার, এবার ডাক্তারও করবে না এবং কোভরাজরা বেশির কোভরাজরা যেটা করে, আমি ম্যাক্সিমাম কোভরাজকে পাই আর কি। এই জন্য আমরা ডাক্তারদের প্রথমেই শেখাই যে তোমার টাইট কোনো সময় ব্যান্ডেজ করবো না, তোমার হালকা, আমাদের ছাত্রদের প্রথমেই বলা হয় তোমার হালকা কাশ দিবা, সার্ফেস ট্রাকশন দিবা, হ্যাঁ, বা টিবিএল পিন দি ট্রাকশন দিবা, কিন্তু এই টাইট করে ব্যান্ডেজ করা যাবে না কোনো সময়ও না। এই কম্পার্টমেন্টাল সিনড্রোম হলেই অনেক কিছু ক্ষতি হয় আর কি, বিশেষ করে পা যায়, পা তো যাবেই, অনেক সময় গ্যাংরিন রূপান্তরিত, যদি ওপেন হয় যদি ঘা থাকতো তার গ্যাংরিন রূপান্তরিত হয়, পেশেন্টের জীবন মরণ নিয়ে সমস্যা হতো আর কি। এই জন্য আমি বারবার রিকোয়েস্ট করবো যে কেউ যেন, এই গ্রামের কোয়াক ডাক্তাররাও আছে কোভরাজ দেবে, আমি রিকোয়েস্ট করবো তোমরা টাইট করে কোনো জিনিস বানবা না, যদি তোমরা না পারো তোমরা রিপোর্ট করে দাও, এবং আমি বলবো এবং লোকজনকেও বলবো যারা এই একটু ভুক্তভোগী, যারা এটা নিয়ে ঘোরাফেরা করে, এ কোভরাজ ও কোভরাজে যায়, কোভরাজে না যেয়ে আধুনিক চিকিৎসা অনেক আছে, সরাসরি আপনার চিকিৎসা দিয়ে যাবেন এবং পা সেভ করা এবং লাইফ সেভ করার চেষ্টা করবেন। কেননা থাইয়ে গ্যাংরিন হলে গ্যাংরিনের জীবন নিয়ে তখন সমস্যা হবে, জীবন, হ্যাঁ, বাসা নিয়ে তখন সমস্যা হয় আর কি, যার ফলে পায়ে গ্যাংরিন হলে আমরা কেড়ে গেলাম, গ্যাস গ্যাংরিন একটা আছে টার্ম, এই গ্যাস গ্যাংরিন হলে তখন এটা লাং হার্ট সব জায়গায় অবস্ট্রাকশন করে দিয়ে রক্ত চলাচল বন্ধ করে এবং মানুষ মৃত্যুমুখে পতিত হয় এবং টক্সিক ইফেক্ট হয়, ভ্যাসো কনস্ট্রিকশন হয়, যেমন ডিআইসি ডেভেলপ করে। আর লোয়ার পার্টে গ্যাংরিন যেটা হয় ড্রাই গ্যাংরিন বা ময়েস্ট গ্যাংরিন যাই বলেন, আমি পা কেটে ফেলতে হয়। এই জন্য আমি সবাইকে বলবো আর কি, জনসাধারণকেও বলে এখান থেকে আপনার সতর্ক থাকবেন এবং সবসময় ডাক্তারদের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, ডাক্তাররা পরামর্শ সুন্দরভাবেই দেবে। এখনকার ইয়াং জেনারেশন আরও সুন্দর অ্যাক্টিভ, তারা এই করোনাকালীন তারা সবসময় কাজ করেছে, সারা বিশ্ব যখন স্থবির তখন তারা কাজ করতেছে, তাদের ড্রাইভিং লিস্ট নিয়ে তারা কাজ করতেছে, আমরাও এই বয়সে আমরাও কিছু কাজ করতে যাচ্ছি মানুষের সেবার জন্য, অক্লান্ত পরিশ্রম করতেছি, ভাগ্য আল্লাহ। আর এই করোনাকালীন সময় তো দেখো সারা পৃথিবী স্থবির, আমাদের দেশেও স্থবিরের বাইরে না, তাই বলি যে সবসময় খেয়াল রাখতে হবে তোমাদের এই চিকিৎসার ব্যাপারে, কেউ যেন কোভিডের কাছে না যায় আর কি। তবু বলা যাবে না, যত শিক্ষিত হবে আস্তে আস্তে কমে যাবে, অনেক কমছে আর কি, আরও কমে যাবে আর কি, কোভিডের কাছে যাবে না, তাহলে আপনার এই পা বা হাত পা কাটা হওয়া লাগে না অনেক সময় আর কি। এটা সবসময় বলবো, এটা খারাপ জিনিস গ্যাংরিন হওয়াটা, আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস যেটা আপনি স্যার বলেছেন, যে এই ধরনের ক্ষেত্রে যদি কোভিড করা হয় তাহলে পায়ে পচন ধরে যেতে পারে। দর্শক আপনারা দেখছেন যে জায়গাটি কালো হয়ে গিয়েছে, তার মানে ভিতরে এই জায়গাটিতে যদি পচন ধরে যায় তাহলে অবশ্যই আপনার ভিতরে এই পাটি পরবর্তীতে কেটে ফেলে ফেলতে হতে পারে, যেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সেই জন্য প্রাথমিক অবস্থায় টাইট করে ঝাঁপ বা টাইট করে প্লাস্টার বা অন্য কোনো বান যেটা বলা হয় গ্রামে কোভিড্রা করে আসে সেটা কখনই করতে যাবেন না, করতে গেলে কিন্তু এই ধরনের ভয়ানক একটি পরিস্থিতির সৃষ্টি হতে পারে। স্যার আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা পরের স্লাইডটি দেখতে চাই, যদি আর কোনো স্লাইড থাকে আমরা সেটি দেখতে চাই। স্যার এটি আমরা দেখতে পাচ্ছি যে একটি হাড় জোড়া লেগেছে, যেটি আপনি বলছিলেন প্রথমে যে মুখোমুখি জোড়া লাগেনি কিন্তু কিছুটা উপর নিচ হয়ে জোড়া লেগে গেছে, প্রায় কিছুটা শর্ট হয়ে আছে, তো এই ধরনের ক্ষেত্রে এটিকে আপনি কি বলবেন স্যার, যে এটি কি সঠিক আছে নাকি এটির প্রথমে চিকিৎসা নেওয়া উচিত ছিল? অ্যাডাল্ট পেশেন্ট, ডেফিনেটলি অ্যাডাল্ট পেশেন্ট,
এবং অ্যাডাল্ট পেশেন্টরা আমরা অনেক সময় বলি যে 1.75 সেন্টিমিটার সেটা তার পেলভিক টিল্ট মাধ্যমে সে তার শর্টনিংটা ম্যানেজ করতে পারে আর কি। এটার অ্যাডাল্ট যেহেতু আমি আগে বলছি অ্যাডাল্ট পেশেন্ট ডেফিনেটলি তাদের আগে ট্রিটমেন্ট নেওয়া উচিত ছিল এবং প্রপার ট্রিটমেন্ট এবং প্রপার ট্রিটমেন্ট যেটা বললাম অপারেশন, ইট ইজ মাস্ট আর কি, এটাই হলো আসল চিকিৎসা ছিল তার। আর যদি 1.5 এর মতো হয় বা 7.5 হয় তাহলে তার পেলভিক টিল্টিং সে কারেকশন করতে পারবে যদি হাঁটতে পারে সে আর কি। এর সঙ্গে একটা প্রবলেম আছে, নেয়ার জয়েন্ট একটা আছে, নি জয়েন্ট, এই জয়েন্ট অনেক সময় স্টিফ হয়ে যায় আর কি। হ্যাঁ, এই ফ্র্যাকচার করে যদি থাকে এই অবস্থায় স্টিফ থাকে এবং আর্লি মোবিলাইজটাকে নিটাকে আর্লি মোবিলাইজ করা উচিত ছিল তাদের, হয়তো ফ্র্যাকচার যদি অপারেশন করে কনজারভেটিভ করছে অনেকদিন 2-3 মাস ফেলে রাখছে এবং নিউ স্টিভ হয়েছে দেখবেন নিউ নড়বে না, হয়তো নিউ নড়তেছে না হয়তো বা তার নিউর স্পেসটা নিউ জয়েন্টের স্পেসটা তার অনেক কমে গেছে জানতেছে না। এই জন্য এটাকে যদি অ্যাকসেপ্ট করা যায় যদি 1.5 বললাম বারবার, আর তা না হলে এটা অপারেশন মাস্ট, আবার রিওপারেশন ওপেন করে ক্যালাস ফেলে দিয়ে আবার তার মুখোমুখি করা উচিত। আর 1.5 সেন্টিমিটার থাকলে দরকার হবে না, পেলভিক ক্যান অ্যাকোমোডেট দ্য লিম লেন্থ। খুবই সুন্দর স্যার, আসলে অনেকগুলো জিনিস আমরা দেখলাম। দর্শক, আমরা স্লাইডগুলো এখানেই শেষ করছি আমাদের সময় স্বল্পতার কারণে। আমরা অনেকগুলো জিনিস দেখলাম যে প্রাথমিক অবস্থায় ভাঙাটি কিরকম থাকে, সেটি কি কি ধরনের অপারেশন আছে, নেইল বা প্লেট বিভিন্ন ধরনের অপারেশন আছে, এবং পরবর্তীতে এটিও দেখলাম যদি কবিরাজি করেন তাহলে কি ভয়াবহ পরিস্থিতি আপনার জন্য অপেক্ষা করছে, এবং সবশেষ যে স্লাইডটি স্যার দেখালেন সেটি হচ্ছে গিয়ে আপনার চিকিৎসাটি যখন সঠিক হবে না তখন সেই জিনিসটি কিন্তু আসলে এইরকম দূরে এসে জোড়া লেগে যাবে। এটা বড়দের ক্ষেত্রে, ছোটদের ক্ষেত্রে এটি হলে এটি স্বাভাবিক, কিন্তু বড়দের ক্ষেত্রে এটি অবশ্যই অপারেশন লাগবে, যেটি স্যার একটু আগে আপনাদের বললেন। স্যার, আসলে আমরা অনেকগুলো জিনিস দেখলাম, আমাদের দর্শকরা অনেক নতুন নতুন জিনিসও দেখলো। আমি শেষ কিছু জিনিস একটু জেনে যেতে চাই যে অপারেশন করবার পরে একটি রোগী কবে থেকে হাঁটবে? অপারেশন মেইন টার্গেট থাকবে তো রিজিড ফিক্সেশন, অ্যানাটমিক্যাল রিডাকশন এন্ড রিজিড ফিক্সেশন, মুখোমুখি করতে হবে এবং শক্ত রিজিড ফিক্সেশনটা হতে হবে। তাহলে পেশেন্টটা আমরা ইনিশিয়ালি 1-2 সপ্তাহ পর আমরা নি বেন্ডিং এক্সারসাইজ দেই, ইনিশিয়ালি আমি কোয়াড্রিসেপ এক্সারসাইজটা দেই, হ্যাঁ, থাইয়ের মাসেল যাতে শক্ত নরম করার বলি সবসময়। তারপর 2 সপ্তাহ পর নি বেন্ডিং এক্সারসাইজ দেই, তারপর 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পর তাকে আমরা ক্র্যাশ দিয়ে ওয়াক করতে বলি আর কি, হাঁটা হাঁটতে বলা হয় তার যদি ভালো রিজিড ফিক্সেশন থাকে আর কি। এই প্রোটোকলে আমরা আগাই প্রথমে আমরা 2টা ক্র্যাশ দিয়ে হাঁটতে বলি, হ্যাঁ, 1-3 সপ্তাহ 4 সপ্তাহের মধ্যে আমরা 2টি ক্র্যাশ দিয়ে হাঁটতে বলি, তারপরে 1টা ক্র্যাশ ছেড়ে দিতে বলি, ভাঙা পায়ের ক্র্যাশটা ছেড়ে দিতে বলি, তারপরে আস্তে আস্তে আপনার আরও এটা হিলিং যখন শক্ত হয়ে যায় তখন আমরা ভালো হাতের ক্র্যাশটা ফেলে দিয়ে দিয়ে তখন তাকে হাঁটতে বলি। উইদিন 2 অর 3 মান্থের মধ্যে তার সে নির্বিঘ্নে হাঁটা চলাফেরা করতে পারবে। আর সঙ্গে সঙ্গে নি বেন্ডিং এক্সারসাইজটা, নিটা সবচেয়ে হার্মফুল হিপ জয়েন্ট ফিমার ফ্র্যাকচারের জন্য, নিটা সবচেয়ে হার্মফুল স্টিফ হয়ে যায় নি জয়েন্টটা। যদি তুমি আর্লি মোবিলাইজ না করি আমরা নিটাকে তার ব্যায়াম আগে না শিখাই তাহলে নিটা স্টিফ হবে, নিটা স্টিফ হলে এই স্টিফের জন্য আবার সে হাঁটতে পারবে না। এটা আবার অনেকে আছে যে অল্প ব্যথা হলে কাকু করে আর কি, যে এটাও করা যাবে না, পেশেন্টটাকে মোটিভেশন করতে হবে, ব্যথা যতই হোক তুমি তোমার ব্যায়ামটা করো। ব্যায়ামটা হলো কি হাঁটুর ব্যায়াম, নির ব্যায়ামটা হলো মেইন, 1 নম্বর নিটা স্টিভ হবে, 2 নম্বর আমার ডিস্টাল লিম থেকে সার্কুলেশনটাও ব্যাক করে কম, নি মোবাইলাইজ করলে সার্কুলেশনটাও ব্যাক হবে, পাটাও সুন্দর থাকবে আর নিটাও মুভমেন্ট করা ইজি হবে। তারপরে দেখবো অনেক লোক খুব তাড়াতাড়ি নি মুভমেন্ট করছে, অনেকে আবার করে না 3-4 মাস যাচ্ছে মুভ ব্যায়াম, এদেরকে আবার আন্ডার জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে আবার নি মোবাইলাইজ করে দিতে হয় অনেক সময়, প্রবলেমেটিক, আরও বেশি দিন হলে আরও ঝামলা হবে। আবার যারা একদম নি মোবিলাইজই করে না তাদের জন্য আবার সেকেন্ড টাইম অপারেশন করতে হয় নি মোবিলাইজ করার জন্য, এটা টাপ আর কি। এই জন্যেই আমাদের সবসময় বলা উচিত এবং রোগীদেরও করা উচিত এই সেকেন্ড ডে থার্ড ডে থেকে শুরু করে নি কোয়াড্রিসেপ এক্সারসাইজ, তারপরে 2 সপ্তাহ নি বেন্ডিং এক্সারসাইজ শুরু করা উচিত আর কি। সেক্ষেত্রে এই রডগুলো কতদিন পরে খুলে ফেললে ভালো হয় কিংবা না খুললেও কি চলে কিনা? খুলি আর কি, খোলার জন্য খুলে অনেক সময় অনেকে খুলতে চায়, পুরো টপ কমপ্লিট হিলিং না হওয়া পর্যন্ত আর ইউনাইটেড ইউনাইট না হওয়া পর্যন্ত আমরা রাখি, মিনিমাম আমরা 1 ইয়ার বা 1 থেকে হাফ ইয়ারের মধ্যেই করি আর কি, 1-1.5 বছরের মধ্যেই আমরা খোলার চেষ্টা করি। আর
না খুললে কোনো অসুবিধা, আমি বললাম বডির সঙ্গে অ্যাডজাস্ট করলে কোনো কিছু নেই, বডির সঙ্গে অনেক সময় রিয়াকশন করে, একটু ইনফেকশন হওয়ার চান্স থাকে অনেক সময়, তাই চান্সটুকু অনেকে নিতে চায় না, ঠিক আছে আমি বাইরে খেলাম, ওয়েল অ্যান্ড গুড। আর কেউ যদি না থাকতে পারে, অনেক সময় থাকে পারে, অনেক দিন থাকে, 4-5 বছর, 8-10 বছর আছে, 20 বছর পর্যন্ত আছে অনেক নেল লাগানো, এখনও আসে ঘোরে। হ্যাঁ, আর এইভাবে চলে আর কি, না লাগালেও না খুললে কোনো অসুবিধা নেই, যদি রিয়াকশন না করে কোনো অসুবিধা নেই, আর বডির সঙ্গে রিয়াকশন করে তখনই আমরা খুলে ফেলতে পারি, রিয়াকশন করলে একটা ইনফেকশনের ভাব আসে, দেন উইল ইট ইট উইল বি রিমুভ আর কি। যদি রিয়াকশন করে আমরা বলবো রুগীকে, ওই জন্য মাঝে মাঝে ফলো আপ করতে থাকবে, তারা ফলো আপ করলে কোনো অসুবিধা হবে, এক দেড় এক বছর পর্যন্ত ফলো আপ করো, তারপরে ছেড়ে দাও, যদি তারা যখন বাইর করার চেষ্টা চায় তখন আসি ওরা, এটা পেশেন্টের ইচ্ছা থাকতে হবে, আর কমপ্লিকেশন হলে কমপ্লিকেশন, এবং সার্জন যদি বলে ঠিক আছে বাইর করে বাইর করতে হবে, এটা ডিপেন্ড করে মানে ভাইস ভার্সা, আর সার্জন পেশেন্ট প্লাস তোমার যদি কোনো ইনফেকশন হয় সব কিছু মিলে এটা ডিপেন্ড করবে, নাও করতে পারো করতেও পারো, আর ইনফেকশন হলে মাস্ট, যদি কোনো কারণে রিয়াকশন আসলে। অনেক অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন, অনেক সুন্দর সুন্দর তথ্য আজকে আমাদের দর্শককে দিলেন। প্রিয় দর্শক, আসলে অনেকগুলো জিনিস কিন্তু আপনারা স্যারদের কাছ থেকে জানতে পারলেন, যে এই ভাঙার জন্য কি কি ধরনের অপারেশন আছে, নেইল আছে, প্লেট আছে, ফ্র্যাকশন আছে, বাচ্চাদের ক্ষেত্রে আপনি কি করবেন, বড়দের ক্ষেত্রে কি করবেন, প্রাথমিক অবস্থায় আপনি চিকিৎসাটি কি রকম নেবেন, প্রথমে কি রোগীকে অপারেশন করা দরকার আছে কখনই, না প্রথমে রোগীটিকে সেটেল করতে হবে তারপরে অপারেশন করতে হবে, অপারেশন করবার পরে রোগীটির জন্য কি কি ব্যায়াম করতে হবে সেটা কিন্তু স্যার আপনাদের বারবার বলে দিয়েছেন, বারবার জোর দিয়েছেন হাঁটুর ব্যায়ামের উপরে, হাঁটুটা কি যত তাড়াতাড়ি আপনি ভাঁজ করে ফেলতে পারবেন আপনি স্বাভাবিক কর্মব্যস্ত জীবনে তত তাড়াতাড়ি ফিরে আসতে পারবেন, তারপরে দুটো ক্র্যাচ ব্যবহার করবেন, ধীরে ধীরে একটি ক্র্যাচ ফেলে দিবেন, তারপরে ওই ক্র্যাচটিও ফেলে দিয়ে স্বাভাবিক কর্মব্যস্ত জীবনে চলে আসবেন। এই নেইলটি খোলার কি প্রয়োজন আছে, যদি কোনো রিয়াকশন না হয় না খুললেও চলে, কিন্তু যদি কোনো রিয়াকশন হয় তাহলে আপনাকে অবশ্যই খুলে ফেলতে হবে, তাছাড়াও আপনি একটি নির্দিষ্ট সময় পরে ইচ্ছাকৃত ভাবে এসে ওইটা খুলে ফেলতে পারেন, এবং অবশ্যই আপনার চিকিৎসকের ফলো আপে থাকতে হবে এবং তার পরামর্শ নিয়ে আপনার পরের কাজটি করতে হবে। কাজেই দর্শক, স্যারের এই কথাগুলো যদি আপনারা মনে রাখেন, এই কথাগুলো যদি আপনি অন্যজনের সাথে শেয়ার করেন, তাহলে অবশ্যই আপনি যেরকম উপকৃত হবেন অন্যজন উপকৃত হবে, আপনার মাধ্যমে অন্য একটি রোগীও কিন্তু সুস্থতার পথে চলে আসতে পারবে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের রাষ্ট্রীয় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য আপনাকে তিনি অনুরোধ করছি। হ্যাঁ বলবো, আমাদের সময়টা খুব ক্রিটিক্যাল সময় যাচ্ছে, এবং আমাদের না সারা পৃথিবীতে একটা ভয়াবহ মহামারী প্যান্ডেমিক, এই করোনা ভাইরাস সামান্য একটা ক্ষুদ্র ভাইরাস, আমরা এটা নিয়ে সবাই চিন্তিত, এবং সবাই ম্যাক্সিমাম লোক মানে অনেকেই অনেক ধরনের টেনশনে ভুগতেছি। হ্যাঁ, অনেক এর মধ্যে আবার অ্যাক্সিডেন্ট, এর মধ্যে আবার টেনশন, সব দিক দিয়ে মানে জগাখিচুড়ি অবস্থা। আমি বলবো এই সময় সবাই সাবধানে চলাফেরা করবেন, 1 নম্বর করোনা ভাইরাস থাকে, 2 নম্বর ট্রমা থাকে, দুইটা জিনিস থেকে আপনার সেফ থাকার চেষ্টা করবেন সব সময়, কারণ সময়টা অনেক সবার জন্য সারা দুনিয়া পৃথিবীর জন্য একটা খারাপ সময় যাচ্ছে, এবং সৃষ্টিকর্তার এটা আমি বলবো তার অশেষ, তার মানে বলি না কী বলবো, সৃষ্টিকর্তার একটা মনে হয় গজব সবার উপরে পড়ছে, আমরা যদি সবসময় সৎ থাকি, বিশ্বাস থাকি, তারপরে ধৈর্যের সঙ্গে আমাদের থাকি, তাহলে আমরা করতে সুরা আসরা এই কথা তিনটা কথা আছে। হ্যাঁ, যে সময়, বিশ্বাস এবং ধৈর্য, আমাদের সময় সময় তো আমাদের চলতেছে ক্রান্তিকাল, এই যে করোনার সময় এটা ক্রান্তিকাল সময়, এটাকে আমাদের অনেক কষ্ট করে অতিক্রম করতে হবে ধৈর্য সহকারে, এবং যাতে কারো কোনো আবার অ্যাক্সিডেন্ট এর মধ্যে যাতে না করো, মোটর সাইকেল যেন না জোরে জোরে গাড়তে না পড়ো, অ্যাক্সিডেন্ট যেন কম হয় সেটাও চিন্তাভাবনা রাখতে হবে মাথার মধ্যে, আমি চলতে পড়তে গেলে চলে, বিশেষ করে যারা হাঁটে হাঁটা চলা পারে তারা বেশি অ্যাক্সিডেন্ট করে, আবার প্যেডেস্ট্রিয়ান অ্যাক্সিডেন্ট বলে তারা বেশি অ্যাক্সিডেন্ট হয়, তাদেরকে বলে সাবধানে চলাফেরা করুন এবং বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধারণ করুন, খোদা তাল্লাহ আমাদের এই এই ভয়াবহ সময় থেকে সবাইকে রক্ষা করবে, এই আশা রাখি। আমি সবার কাছে আবারও আমার আন্তরিক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানে আমি আমার মূল্যবান কথাবার্তা বলে শেষ করতে চাচ্ছি। আসলে এই করোনার সময় আমরা সবাই ধৈর্য সহকারে এই করোনাটিকে মোকাবেলা করি, সেই আশাবাদ আমরাও ব্যক্ত করি, আমরা আপনার সুস্থতা কামনা করছি এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এত ব্যস্ত সময়ের মাঝেও আমাদেরকে কিছুটা সময় দিয়েছেন, আমাদের দর্শকদের জন্য কিছুটা সময় দিয়েছেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
স্যার আপনার কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সুস্থ থাকো, তোমরা সুস্থ থাকো। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।